हेलो गाइस अस्सलाम वालेकुम दिस इज शाकिल। तो आज के हमारे वीडियो टॉपिक होता है स्टैंडार्ड डेविएशन। आमी लास्ट वीडियोते देखिएছিলাম ভেরিয়েন্স। সো যারা ভেরিয়েন্স দেখেননি তারা প্লিজ আমার এই ভিডিওটা দেখার আগে ভেরিয়েন্সের ভিডিওটা দেখে নিন, ওকে? বিকজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্স এই দুইটার মাঝে একটা রিলেশন আছে, ওকে? সো সবার প্রথমে আমরা এটা জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি। So actually we can define standard deviation like standard deviation is a square root of variance. So what is variance? Actually how far the data away from the mean is called variance. So we can write simply standard deviation is equal root over variance. So standard deviation ta ami python diye korbo, that's why ami shobar prothome numpy library ta import kore nichhi numpy as np. So ekhon ami ki randomly data generate korbo like variance, ओके? सो আমি পপুলেশন নিচ্ছি প্রথমে, পপুলেশন নামে একটা ভেরিয়েবল নিলাম, পপুলেশন আন্ডারস্কোর এসটিডি, ওকে? এনপি ডট র্যান্ডম ডট র্যান্ড, আর আমি দিচ্ছি সাপোজ 30টা ভ্যালু নেব, ওকে? সো আমি দেখি এটা পারফেক্টলি কাজ করতেছে কিনা। প্রিন্ট, আমি এটা কপি করে নিচ্ছি, ওকে? ओके परफेक्टली কাজ করতেছে, ঠিক আছে? সো আমাদের পপুলেশন নেওয়া হয়ে গেছে। আমি পপুলেশন থেকে কিছু স্যাম্পল নিব। সো আমি স্যাম্পল নামে একটা ভেরিয়েবল নিছি, স্যাম্পল স্টেডি np.random.choice। প্রথম আমাকে দিতে হবে পপুলেশন, তারপর আমি যতগুলো ভ্যালু নিতে চাচ্ছি ততগুলো। দেখি এটা পারফেক্টলি কাজ করতেছে কিনা। আমি প্রিন্ট করতেছি, প্রিন্ট স্যাম্পল স্টেডি, ওকে? ओके এটা পারফেক্টলি কাজ করতেছে, ओके? সো আমি এখন আসল কাজ করব এখানে। তো আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি রেজাল্ট std ইকুয়াল np.std। সো std দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেশন করা হয়। সো আমি std দিচ্ছি, এটা আমি নিব প্রথমে পপুলেশনের জন্য, ওকে? সো আমি এখানে দিয়ে দিচ্ছি পপুলেশন, আর এবার আমি নিব রেজাল্ট নামে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, এবার নেব আমি স্যাম্পলের জন্য, ঠিক আছে? sample, ओके। सो আমি ফাইনালি ভ্যালু দুটো প্রিন্ট করতেছি। প্রিন্ট একটা মেসেজ দিব প্রথমে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর পপুলেশন হচ্ছে এইটা রেজাল্ট, ওকে? তারপর আমি আবার প্রিন্ট করব, मैं एक कॉपी कर लेते हैं, ओके? पेस्ट, और ये होता है सैंपल, ओके? सो এখন দেখি কোডটা আমার পারফেক্টলি কাজ করতেছে কিনা। তাহলে এখানে আমার দিতে হবে স্যাম্পল, ওকে? ওকে ওকে আমার কোডটা পারফেক্টলি কাজ করতেছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর পপুলেশন 0.93 এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর স্যাম্পল 0.69। তো এখানে যেটা হবে সবার প্রথমে র্যান্ডমলি 30টা ভ্যালু নেবে পপুলেশনের জন্য, তারপর পপুলেশন থেকে এখান থেকে 15টা ভ্যালু নেবে স্যাম্পলের জন্য, ওকে? তো নেয়ার পর ফাইনালি এখানে প্রথমে পপুলেশনের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেশন করবে, তারপর স্যাম্পলের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেশন করবে। তো ফাইনালি আমি প্রিন্ট করে দিয়েছি, সো এখানে আউটপুটটা শো করবে, ঠিক আছে? তো এইটা গেল হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কেন ইউজ করা হয় সেটা আমি একটু বলে রাখি। এর আগে আমি দেখিয়েছিলাম ভ্যারিয়েন্স, বাট ভ্যারিয়েন্স দিকে মোর পারফেক্টলি একটা ভ্যালু জেনারেট করা যায় না। এখান থেকে যে ক্যালকুলেশনটা করা যায় তার থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ক্যালকুলেশন সেটা আরও একটু সূক্ষ্ম টাইপের হয়, ওকে? সো মোর এক্স্যাক্ট যদি কেউ ক্যালকুলেশন করতে চায় তাহলে তাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইউজ করতে হবে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ভ্যারিয়েন্সের থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি ইউজ করা হয়। সো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ওকে? আর অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে? সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।